স্বাধীনতার 75 বছরে ভারতীয় চলচ্চিত্র উপহার দিয়েছে বহু স্মরণীয় সিনেমা। তেমনই 75টি চিরায়ত চলচ্চিত্র নিয়ে প্রকাশিত হলো অমিতাভ নাগের লেখা বই। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আয়োজিত বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধিকর্তা হিমাংশু শেখর খাটু, প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রধান মহানির্দেশক ভূপেন্দ্র কাইন্থলা, চলচ্চিত্র বিশেষজ্ঞ সোমা এ চ্যাটার্জি প্রমুখ। লেখক অমিতাভ নাগ জানালেন তার বইয়ের বিভিন্ন দিক সম্পর্কে। স্বাধীনতার 75 বছর উপলক্ষে 75টা ছবি, ভারতীয় ছবির ওপর 75টা লেখা, এইটা হচ্ছে মূল বিষয়। মানে 1947 থেকে আজকের দিন তো আমার কিছুটা সময় গেছে এই 75টা ছবিকে বাঁচতে, এবং তারপর সেই 75টা ছবির সূত্রে আমাদের যে বিবর্তনটা হয়েছে ভারতীয় চলচ্চিত্রে, সেই চলচ্চিত্রের বিবর্তনটাই দেখানোর উদ্দেশ্য এই লেখাগুলোর মাধ্যমে।